সিয়ামরত অবস্থায় ইনহেলার গ্রহণ করা যাবে কিনা? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন এবং এটার মুখোমুখি আমরা প্রায় হচ্ছি এবং সামনে হতে থাকবো, তো এটা জেনে নেওয়াটাই ভালো। আসলে ইনহেলার ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা ডাক্তারের সাথে কথা বলে যেভাবে জানা গেছে সেটা হচ্ছে ইনহেলার যখন টানা হয় তখন সেখান থেকে কিছু ধোঁয়া জাতীয় বস্তু স্প্রের মতন সেটা আপনার ভিতরে ঢুকে এবং সেটা ফুসফুসে গিয়ে কাজ করে এবং সেখানে গিয়ে যে ইনহেলারের মানে যে হাঁপানি অথবা ইজমা শ্বাসকষ্ট যেটা সেটাকে একটা দমিয়ে দেয়। এখন মাসআলা আসছে এটা যে আমরা এটা জানি যে ইফতারি ভঙ্গের বিভিন্ন কারণের কারণ যেগুলো আছে সবগুলোর কথাই একটা, যে খাবার ক্ষেত্রে যে কণ্ঠনালী অতিক্রম করলেই কিন্তু আপনার আপনার রোজা ভেঙে যাবে। আচ্ছা, আবার কেউ কেউ বলেছেন যে পেট পর্যন্ত যেতে হবে। এখন যারা কণ্ঠনালী অতিক্রম করার কথা বলেছেন তারা বলেছেন এর দ্বারা রোজা ভেঙে যাবে, এর দ্বারা রোজা ভেঙে যাবে, আর ওনারা বলেছেন যেহেতু পাকস্থলীয় পেট পর্যন্ত যায় না কাজে এর দ্বারা রোজা ভাঙবে না, এই একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে আমি যতটুকু দেখাশোনা করেছি এবং পড়াশোনা করেছি এবং বিভিন্নখান থেকে জেনেছি তারা বলেছেন স্প্রে আপনার করলে রোজা ভেঙে যাবে। ডাক্তারের সাথে আলোচনা করার পরে তারা বলেছেন এইভাবে যে দেখুন দিনে দুইবার যদি কেউ স্প্রে গ্রহণ করে তাহলে তার সারাদিন জন্য যথেষ্ট হয়ে যাবে, তো তিনি সন্ধ্যার সময় ইফতারির পরে একবার ইফতারি গ্রহণ করতে পারেন, আবার সেহরির সময় খাওয়া দাওয়া শেষ করে আপনার খাওয়ার পরে মানে সর্বশেষ মুহূর্তে তিনি স্প্রে গ্রহণ করে বা ইনহেলার গ্রহণ করে মুখ ধুয়ে নিলেন, তাহলে আশা করি সারাদিনের জন্য তার আপনার হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এর পরেও যদি মাসআলা আল্লাপাক আলেমদেরকে জাজায় খায়ের দেখ তারা বলেছেন যে এর পরেও যদি একান্ত কেউ যদি ঠেকায় পড়ে শ্বাসকষ্টে কঠিন শ্বাসকষ্ট পড়ে যায় যে এখন ইনহেলার না নিলেই নয়, তখন তাকে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে বলা হয়েছে যেহেতু এর দ্বারা রোজা ভেঙে যাবে তিনি যেন আবার ভেঙে গেছে এই জন্য আবার খাওয়া দাওয়া শুরু না করে দেন, তিনি ওই অবস্থায় কন্টিনিউ করবেন, তবে পরবর্তীতে একটা কাজা করে দেবেন। এটাই হচ্ছে দারুণ ফয়সালা।